এত যদি 8-10 কাড়া 20 কাড়া এক কোটি জমি নিয়ে খেতুর লাগে আমি এটারই বিয়া করবা জফতের সময় হয়ে গেছে করে বিয়া তালিটে উঠছে গটক সাপ বাসায় আছেন এ গটক সাপ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তাইনির না আমার আওয়া তো কি মনে হইরা বহিলে আমার বাড়ি দিচ্ছ আইউন যে বিয়া শাদির ব্যাপারে একটু আলোচনা করবা আচ্ছা জানতেইলে আমার একটু কাম আছে কাম হাইরা আমি আইতাছি আইউন যা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এ ভাই তোর তো ডাক্তার দেখাইলাম আমি ডাক্তার তো তোরে দেখে কিছু কইলো না আরে আমার তো রোগ নাই আমি জানি তুই বাড়ির যা কইবি যে ভাইয়ের ভেড়া বড় রোগ বিয়া না হইলে ভালো হইতো না এই রোগ হ্যালো আরে হুন এবার বাড়ির ভাড়া মতো বুঝাইবি এইবার যদি বিয়া না হরা ফ্যাক্টরি কিন্তু মার্ডার হয়ে যাবা আমি গত কুদ্দুস মিয়া করা পাই না একটা বিয়া আমি গত আরে এটা ঘটক না হ ঘটক ধরছে আরে ঘটক সাহেব আমার আব্বার একটু বুঝে আমার একটা বিয়ার ব্যবস্থা করে দিনছে আমি তো তুঙ্গ বাইতে গেতাছি তোমার বাহে আমার কই থইলো এ ভাই তোর বিয়ান লাগে মেন গেতাছি হ্যাঁ এইবার তাহলে ঠিক হইছে তুই সাথে লাম একটা নি আচ্ছা দেই নে গুলা দেই জানি আনু নাই কি ব্যাপার এই গটক সাপ তো লাগাইতাছে না আইন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বই তে বালা কই না ঢুই না দেখছ পাতি তো কইটা দেখা আছে বাবা ব্যাগটা একটু দেহি ধরুন আ বাইরুন বাইরুন দেহি পাতি আছে মেলা পাতি আছে এই যে আরে সর দেহি রেক কর দে ওহো সাংঘাতি দেখতে উন্দে পাশে বদল আছে গেছে আরে কোন পাতির বাড়ি এটা জামালপুর ভাইয়া চাকরি করে শেরপুর এটা আমার পছন্দ হইছে আরে সর তোর পছন্দ হইছে তোর দেখো বেসা করে আর এটার বাড়ি নলহা এ নলহাটা দিন নলহাটা দি ও মাশাআল্লাহ নলহাটা তো দেখতে উন্দে মাশাআল্লাহ এই বেউ শুয়ে গেছে কেন গুলা দেখ পার দে নে হে নলহাটা চলে ভাই ভাবি এটাই সুন্দর দেহি আমার এটাই লাগবো কে তোর লাগবো সাল বেসার ইস্তা সব বেসার কে তোর লাগবো তোর বিহার একারা ভাবি তো এটাই বানা গটক সাহেব রাউন ইস্তা গটক সাহেব আই এটার লগে ফাইনাল কথা কোন এত যদি 8-10 কাড়া 20 কাড়া এক কোটি জমি নিয়ে খেতুর লাগে আমি এটারই বিয়া হরবা এই বুড়া কি করি ও আইনের লাগিয়া আমি তো মনে হচ্ছিলাম গেন্দা কর লাগিয়া কে আমি কি দোষ করছি আনে বুড়া এই যে পেট পুর দাইরে পড়ছে এই যে হেই মিয়া কি কোন এটা আমি তো কইলাম যে জাগা জমিন লেখা দিবা তে সমস্যা কি বয়স আছে তাই কিছে বয়স্ক জামা একটা তো বিয়া দিত না আর গরিব ঘরে এটা মেয়ে আছে পরিল হান সুন্দর ক্লাস 9 এ পড়ে হ্যাঁ ওরে গটক সাপ ও 9-10 দি দরকার শেষ বছর একটু সেবারও দরকার আছে বুঝুন না দেখ বুড়াটা কি কো দেখ জফতের সময় হয়ে গেছে করে বিয়া তালিটে উঠছে এ হারামজাদা পুতেরা এই আমি বুড়া হইছি নাকি আমি জানি না আমি বিয়া হইরে তুই বউ বলা হয় তোরা তো চলে কে হ্যাঁ গটক সাপ 5 মিনিট বোন আমি আমি তাগড়া যুবক যুবক সাজে আইতাছি খারু দেখ হরতাছে গটক সাহেব জিবেই ও আগে ভাইয়ের বিয়া ধরাই দিন আব্বাটা বাদ দিন হ্যাঁ আইনে এই বুইরা রে বিয়া হরা করে আইছি উনি ওরে আইজা উনি মারি দিবাম বিয়ার লাগে তোমারে খবর দি আইছে অন কার বিয়া এটা তো কইছ না কিছু অন আইরে তোমার বাপ গটক সাহেব এই যে দেহুন দিহি আমারে কি বুড়া দেখা যা নাকি তাগড়া যুবক দেখা যা দেহুন দিহি দেখ দেখ বুড়ার বাপটা দেখ এই ফ্যাটটাটা হুইটটা যাবো গা এই গটক সাহেব এই প্রহান কিন্তু আমার ভালো চাই না যত কিছু হোক পাত্রী কিন্তু আমার লাগবে এ ভাই মুন্সি খবর দিয়েছে এর যে বটাও হানাই দিয়া লাই হ্যাঁ আমি কথাটা শুনছি ডট সাপ কি ক হ্যাঁ একবার কথা কেন নিয়ে যায় আমি বিয়ার ব্যবস্থা কি আগে আমার বিয়ারটা না হারাইলে ঘটকে টুডি দিস স্যার স্যার সব টুডি সিরা আর ঘটক সাহেব এবেন কি মুসিবতের মধ্যে পড়ছি কি না এ ভাই আরে ভাই উঠ আগে ভাই মুসিবত আগে বলবা হ্যাঁ আরে কেন কারণ কারণ এনে কর বিয়া হলে দেশে ঘটক সাহেব আন্য আমার বিয়ার ব্যবস্থা হরুন আন্য আমি 10,000 টাকা দিয়াম আর ওই কইনা রে আমি ব্যাখ্যানি জমি লিখে দিয়াম আন্য ব্যবস্থা হরুন আমার লাগে গটক সাহেব আগে আমার দা তারপরে বাইর দা তোর দা বাড়াইছস না আমার না বাইর দা আগে আরে আন্য এর কথা কেন নিলে এরা কি জানে এর পয়সা আছে কি আছে বাড়াতে নি আরে ভাই বিয়া হরাই না এই সারুন জিবে বাসন তো লাগবো এ বাচ্চি তো একটু চোখের সমস্যা 100 কানা হ্যাঁ খদা খদা খদা
আমি কারুন আমার ঘর দে।